যেহেতু এটা এপিকের বিল্ডিং প্রপারলি এখানে যে তাদের নিজের ফায়ার ফাইটিং সিস্টেম ছিল, জলের অভাব ছিল না, স্প্রিংকলার কাজ করেছিল, ওদের যে পাম্প হাউসটা সেটাকেও আমরা ব্যবহার করেছিলাম। 10টা ইঞ্জিনিয়ার ছিল, দমকলের লোকজন অত্যন্ত তৎপরের সঙ্গে কাজ করেছে, তবুও যেহেতু ভিতরে ছিল ল্যাডার নিয়ে আসা হয়েছে, ল্যাডারটা আসে ঢুকতে কিছুটা অসুবিধে হলেও প্রপারলি সেই ল্যাডারকে প্লেস করা হয়েছিল, কিন্তু ল্যাডারকে ব্যবহার করার কোনো ভিত্তি ক্যামেরাটা প্রয়োজন হয়নি। তার মধ্যে ফায়ার ফোর্স 12:30 পৌনে 1টার মধ্যে কন্ট্রোলে তো এখানে ভালো কাজ করলো সিস্টেমটা, স্প্রিংকলার ভালো কাজ করলো, ওদের পাম্পিং স্টেশন খুব ভালো কাজ করলো, জলটা আমরা পেলাম, কোনো অসুবিধা হয়নি। এখন কোনো যা আছে বাধা নেই, আমাদের যা লাডার ঢোকাতে একটু অসুবিধা হয়েছিল তার সম্পর্কে অলরেডি অনারেবল মিনিস্টার হ্যাজ স্টেটেড, এখন কিছু নেই। উই হ্যাড দ্য ওয়াটার সাপ্লাই কন্টিনিউসলি, কোনো কাজে অসুবিধা লাগে কোথায় স্যার? ইট ইজ অন দ্য ফিফথ।